একদিন একটা টুনটুনি পাখি গাছের ডালে বসেছিল মন খারাপ হয়ে। তারপর ওখানে একটা কাক ভাই চলে আসে, আর কাক ভাই বলল, তুমি মন খারাপ হয়ে বসে আছো কেন? তারপর টুনটুনি পাখি বলল, তুমি এখান থেকে যাও, আমাকে কিছু ভালো লাগে না। তারপর কাক ভাই বলল, দেখো তোমার কি হয়েছে আমি জানি না, কিন্তু তোমাকে একটা কথা বললি, তুমি যখন খুশি হও কোনো কারণে, তাহলে তুমি দেখবে কাউকে বলতে চাও, যেন কাউকে বলবো না আরো একটু বেশি খুশি হও। তাহলে তুমি তোমার কি হয়েছে, কষ্ট এত দুঃখ করে বসে আছো কেন, কথাটা যদি আমাকে বলো, দেখবে তোমার মন হালকা হয়ে যাবে, তোমাকে একটু একটু করে ভালো লাগবে। তারপর টুনটুনি পাখি কাক ভাইকে সব কথা বলে দেয়। এভাবে ওদের কথা বলা 1 থেকে 2 ঘন্টা হয়ে যায়। তারপর টুনটুনি পাখি বলল, সত্যি আমাকে এখন খুব ভালো লাগছে, মন যেন হালকা হয়ে গেল তোমাকে সব কথা বলে। তারপর কাক ভাই বললো, এটা তো কথা, যদি তুমি খুশি শেয়ার করতে পারো তাহলে কষ্ট শেয়ার করো, তাহলে দেখো তোমার মনটা একটু হালকা হবে। আর তোমার কষ্ট শেয়ার করো যাকে তুমি খুব ভালোবাসো, বা তোমার মা বাবা, তোমার ফ্যামিলি, তোমার কষ্ট শেয়ার করতে পারো, তাহলে দেখবে হয়তো তোমার কষ্টের সমাধানও করতে যদি পেয়ে যায়। একটি জঙ্গলে টুনটুনি পাখি আর একটা কাক থাকে। টুনটুনি পাখি আর কাক ভাই ওরা দুজন অনেক ভালো বন্ধু ছিল। তারপর বর্ষাকালের সময় হয়ে আসছে, এর জন্য টুনটুনি পাখি তার নিজের বাসাটিকে মজবুত করতে লাগলো, সেই বাসাটিকে নতুন করে ভালো করে বানাতে লাগলো। এইভাবে কয়েকদিন হয়ে যায়, টুনটুনি পাখি তার বাসাটিকে ভালোভাবে তৈরি করে। তারপর টুনটুনি পাখির কাছে কাক ভাই চলে আসলো। কাক ভাই বললো, আরে তুমি এটা কি করছো, তুমি তোমার বাসা ঠিক করছো? বর্ষাকালে আরো তো 1-2 মাস সময় আছে। তারপর টুনটুনি পাখি বলল, বর্ষাকালে 1-2 মাস সময় আছে, কিন্তু এই সময় ঠিক করা উচিত, বাসাটা না হলে বর্ষাকালে অনেক প্রবলেমে হয়ে যাবে। তারপর কাক ভাই বললো, আরে তুমি এটা কি বলছো, যখন বর্ষাকাল হবে তখন ঠিক করে নেবো, চলো এখন চল তো খেলতে যাই, ওই একটু ঘুরে আসি। তারপর টুনটুনি পাখি বললো, না না আমি ঠিক করবো। কাক ভাই বলল, এটা ছাড়ো, এটা বর্ষাকালে যখন সময়টা চলে আসবে তখন ঠিক করে নেব, এখন চলো। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। বন্ধু একটা সময় ছিল প্রেমে মানুষ অমর হয়ে যেত। হ্যাঁ বন্ধু, তারপর তো একটা সময় আসলো প্রেমে মানুষ অন্ধ হয়ে যেত। আরে বন্ধুরা, এখন তো প্রেম করে মানুষ তোতলা হয়ে যাচ্ছে। আলে বাবালে, আমার বাবুটা কি করলে, কি মহব্বত আহারে।